এলাকায় আগ বহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ভিভেল সোপ অব সমঝোতা নেহি, জুনিয়র হরলিক্স, টিভিএস জুপিটার, জাদা কা ফায়দা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল। ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্টস। তহঁতে প্ৰব্লেমবিলাক ডিছকাছ কৰি থাক আৰু মই প্ৰব্লেমবিলাক ছল্ভ কৰিবলৈ ট্ৰাই কৰোঁ। এইটোৱে হ'ল তহঁত আৰু মোৰ মাজত পাৰ্থক্য। সুতীয়া মাষ্টৰক চেপ দি কথা নকপা প্ৰেম বাই, আমি ইয়াতে এখন সমাজ বহি নাছোঁ। আয়োগৰ প্ৰেচিডেণ্ট নি ছেক্ৰেটাৰী এডভাইজাৰ লগতে ট্ৰেজাৰাৰ বহি আছোঁ। এনাই সমাজ এখনৰ আগেদি ফৌ ফৌৱে পাৰ হৈ যোৱাটো কিমান ভাল কথা হৈছে তোৰ নাই বিবেচনা কৰাচোন। ৰাতি চাৰিভাগে আন্ধাৰ, বাহিৰত শব্দ, তুমি আৰু আব্বাই উঠিয়েছ আব্বাৰ হাতত লাঠি, দুয়ো যায় আন্ধাৰত থিয়া হলি দে এথান কো এতি কাইয়ে ও এতি কাইয়ে পাগলামি নকৰিবি দে গেৰপা, মদৰ বটল খুলবা নৰা, মেডাম আহি গেলি উঠি যেনে চৰবত খ বুলি কম হে, পাগলা হৈছে নেকি তই, মেডামে খাবা খুজলি খালি খাব, কালি কালি বেহুচ হৈ পৰি থাকব। আপুনি ড্ৰেছ কৰি লওক, এই ৰাতিখন ডিউটি, হে যিটো কৈছো তাকে কৰকচোন। হে এছপি ছাৰ, আমাৰ আউটপোষ্টৰ সন্মুখেৰে নন্দকুচিৰ ছাবষ্টেচনলৈ গৈছে, ঘূৰি আহোঁতে বাইচান্স যদি আমাৰ থানাত সোমায়। এই ৰাতিখন নুসুমোৱে মেডাম, মাতি মাতি দিনতে একদিন আনিব পৰা নাই, এই ৰাতিখন আৰু ক'ত আহিব। আপুনি বেছি বলকি থাকে হে, ৰাতিৰ এছপি ছাৰক আপুনি চিনি নাপায়। কি মজা হয় গম্ভীৰ কথা ক'ব পাৰিম, ভোলাৰ সম্ভেদ মুখ খুলিলে পখৰা কৰিম। ডেকা ইয়াক লকাপত ভৰাই থওক আৰু আপুনি ড্ৰেছ কৰকগৈ যাওক। অ'কে মেডাম, মেডাম এছপি ছাৰক ইয়াৰ কেছটো কি বুলি ক'ম। ক'ব কি মদাহী, মেডামে ৰাস্তাত পাই উঠাই আনিছে। ঐ কি চাই আছা, সোম আহক আপুনিও লকাপত তালাকাই মাৰব। যাই আছো যা। জানো ৰব আপুনি বুলি দিন নাই ৰাতি নাই আপুনি আহি থাকে, আপোনাৰ লগত কথা পাতিলি মাই মোক ৰামচত দে বহুত জ্বালা দি আছে আপুনি মোক। কি কোৱা জানতু, ও মই আছো মই, একবাৰ ভালকে চাচো। আকৌ চাবান নাই আপুনি মোৰ নকলি মাই দিয়াৰ, আচলি মাই দিয়া নাহে। আপনার লগত কথা পাতলি মই মারাত না মার খাম জাগে আপনি মোর মস্ত গুমটি দিছি। হাও ও জানতু ইগলান কি কই, ও মই নহতে একদিনতে কুমবা নকলি মাই দিয়া রলছি, খালাক 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 মই মরি যাই ভাল। ও জানতু জানতু আ এ জাগে বাবা রে, হাও মোর কুতা মস্ত টুপনি লাগছি, খুম্বা দেখ। ও মই খুম্বা দিবা লাগে ইটা, ও মোর টুপনি হরণ করে তোকে এটা ঘুমবা দিবা লাগে। ঐ কোন লালের চক্করত পুষছিলি নু, হ্যাঁ এই কারবার করছা তো কি বিজাল ধরি আছে মোর দরাতি। হাও ও মহে বিজাল লুলু ইটা, কে বাইরো গেলিয়া কার বিজাল হলো সামাই দিয়া। কে জামে বাইরো, ইমান দিনে ঘর ভিতরতে কথা পাতলো, ঘর ভিতরতে মার খালো, আজি আর কে বাইরো জামে। কি করলি আলি না তো বাইরো, আ উঠ উঠ বাইরো, হাও এই বাইরে।
হরির মাত নাকি খুমতিতে হপন দেখছি হেন পাও বাসেলির অবস্থা খুমতিতো হপান দেখে জাগি থাকলেও হপান দেখে হপান দেখায় কাম হয়েছি বাসেলির মরতুক আহা দেখে হে বুড়া বাসুদেও বাইলে চা মন্দিরর মাই মাই কিবা এটা সুফল দেখো মাই হে মাই কালি তোমার করুণা অপার তুমি তো জগতর মাই আবির তোর মনোরাখা আর মোর মনোরাখা পূরণ করাই কেনু বিজাল ধরে এ রাতি খান মোক ঘুমবা নেদে নাকি মাইতি আর ভাও ধরি ধরি আই মোক কম জ্বালা দিছি কুনি কোন কুকুরে ভলার ভাও ধরি আই ফেলে তোমাক সর্বনা খুশি কোন হামক কাটি দুই শিঙা করি গেলাম তাক মই ইয়ে ইয়ে হিজুকে কুকুর বলি গালি পাছি আপনি আপনি মোক পাগলা করি মারবু হে ইত্তে মাই উঠি আহি মোক সরতো খাতাং ও মাই মোর ওলে আখুদু দুঃখ নাই দ মুখ নামরিবু এখেতে মুখ জোর করে লইছি মুখ নামরিবু দ বাবা ও মাই বাবা ও সুনিতা কইছি জ ও মায়ু মুখ দরে ভাব দেখা করছি পুতাকুক দেখি মাই কান্দিয়েছে মা গিতা কুনি সরাবো আতা কাম করা ভাইটিক মাতা ইয়াও বুলি কো আতা গুড়ি মারি দিব মাই ভাল পাই যাব ও দাদা তুমি এইছ অসুলিতা এতো দাদা দুখু না বউ তার মানে মই ভাব দেখা নাই ওই আবেরি এতো আসল বাবা এ তোর ভাবর মাই দিয়ে ন হয় সাগু সুখ মাই ও মাই ডিয়ার মুখুমতে দেখছুন নাম সোপান দেখি আছো এ কিনো কহা ও মা আসলি দা তুমি ভাবো দেখা নাই সপন দেখা নাই হয় না সুনিতা আয়ু ঐ মই সপান নাথকা মানুহ মই সপান দেখিব লাগলি সপান কিন্তু ফলেই ফল তারমানে ভোলা ভাই জানাইছে নাকি দিয়ক সেইটো কেনকে কবা ও ম্যাডাম ও ম্যাডাম আপনি যাক মই বহি থাকিম যাক ইডালে ইমান নাক বজায় এ মোর জীবন যাক ম্যাডাম এনকে সময় কটাব লাগবে আপনি ঘরত যাক এসপিসিয়াল ইটা গেলি নাই আর আজ চান্সও নাই বাইচান্স যদি আহি যায় মই বুঝে কম যাক আপনি যাক ম্যাডাম ও ম্যাডাম আপনি বাইক আনছি না আনিছো সংস্কে স্টার্ট করি সংস্কে গুছি যাক ঠিক আছে মই রেসেটো থাকিম জাস্ট অলপ রুমত গৈ রেস্ট লমগে মোক ফোন এটা করে দিব যদি এসপি স্যার আহে চিন্তা নকরব ম্যাডাম আপনি যাক ম্যাডাম ঠিক আছে বাপ্পা ওই এক খোলা সাদা মারি খাবার সুবিধা বনা দুই খোলা সুনুক সুনে খালো
ক'ত গোটাই বেল্টি গেছি আমি দিয়ক অ কিহে দেখা বাবু অ ভয় খেলাক নেকি হে ফল থকে সুমাইছি না নক কৰবা নৰে শুনছা কথা অ নতুন কইনা থাকা ঘৰ নেকি হে যেন টুকুৰ মাৰি ঘৰত সোমাম হ'ব দক ফাজলামি কৰবা নালগে এই মাজৰাতিখনকে আহিল কওক কিহে ৰে কাদা কিয় ইমান হাল্লা কৰে ভালকে সোমাও নে হৌ কিহে গুৰু এই মাজৰাতিখন কিয় আহিলো কিবা বিপদ হৈছে নাকি কিবা সপন দেখি খুৰাই হাৰি পাইছে মোক টানি টানি লৈ আহিছে কিহৰ সপন হে কলা হা সপন দেখিছো হে ফল মোৰ কিবা কথা গিলে বিশ্বাসে হোৱা নাই অ মাই ডিয়াৰ মুখুমতে দেখচোন নাম সপান দেখি আছো হে কিনো কোৱা হুমা আছিলি দা তুমি ভাবো দেখা নাই সপনো দেখা নাই হয় না সুনিতা আয়ু গম পালা না ইতা না আমি সকলে ভাব দেখি আছো এমা হৌ এটা শর্মারি দিমে তেইতে ভাব না কি বস্তু বুঝি পাবি এমাই যা পুয়া কথা পাতিম যা এ বন্তি ঘুমকে তন্তে যা এ র কি বস্তু এটু কি অরব দো ও গাউরি পুষা না কি ও এটু ধরমন নাকর শব্দ এই হাহাকার তো কি হারিয়ে পনাই কুনি ধরমে ৰব চিনা জনা হ'ব ৰব কিনে মাই তোমাৰ খুলেলেৰে হ'ব ও জয়কান্ত মামা ৰাপা নহয়ে আমাৰ বৰীৰ ডাঙৰ মুইমাকৰ পুতা অ' আ ভাই আ আ ফিনেৰে এছি নাচাকে এই মাজে দি হৈছি নাকি এ আগাও লগচোন হৌ ও কি হলে তোর সপান দেখি আপনি থানা গেলে দাউরি আইছি নহয় ঐ মই সপান নাথকা মানু মই সপান দেখবা লাগলি সপান কিন্তু ফলেই ফল তার মানে ভোলা ভাই জান আছে নাকি দিয়ক সেইটো কেনকে কবা গরমে গরমে ভোলার ঘর গেলি যাই খবরটো লৈ আহো নাকি হেই এই রাতি যাবা নালগে বেকা জ্বালা দেয়া হব পুয়াই যাই চাইলি হল পোৱা গেলি নাথকো হে ইতা যাই চাই আহোঁ না কি কয় গুৰু যাব পাৰি ডেকা চাৰে ঠিকে কৈছে দিয়ক অ' খুৰা এথেনো ৰাতিপুৱা বহুত দেৰি ঘৰত যাই ঘূমাই থাকোঁ আহক ৰাতিপুৱা যাব আহক দৰকাৰ নাই এতিয়া ঘৰত যাবা ৰাতিপুৱা বাৰু বেছি সময় নাই মাতে কথাই সুন্দৰকৈ পাৰ হৈ যাব পুৱাই ভোলা তোৰ ঘৰত যাই তাৰপিছত ৰেষ্ট ল'লি হ'ল নাংগে দিয়ক গুৰু আৰু হাফিজ ভাইজান যাওক আপুনি আৰু মই এক ঘুণ্টি মাৰি লওঁ মই ঘুমবা নৰোৱাই এছ পি ছাৰ আহিব বুলি কুকুৰ ৰখাদি ৰখি আছো এইকাৰণে কুকুৰ জ্ঞান কৰি আমাকো সংগ হিচাপে ৰাখিব খুজিছে আমি ৰখাৰ নামত কিন্তু আমাক চাহ খুৱাব লাগিব না কি কয় বাপে অ জন্তু জন্তু আ ঔ কিহে মাই দিয়া এ মাই সুনিতা ধৰম আউন গেটাই গতাই তলকা মারা আনছি আমিও নামন যাই ঘুমং জোলা আপনার টুপনি লাগছে লাগা নাই মো তোমারও লাগা নাই উঠে লাগা নাই ইমান দিনুর মূরত আজি আপনাক লাগাল পাইছো এনকে সারা রাতি হাতত ধরি আপনার লগত কথা পাতি থাকিম কি কথা পাতবা আমার বিছনাখানোর উপারেদি এটা মস্ত ডাঙৰ ফুটা আছে সেই ফুটা থৈ দি এটা তাৰা তিৰ বিৰে থকা দেখা পাওঁ চাৰা ৰাতি সেই তাৰাটো চাই মই সাৰে থাকোঁ আজি আপোনাক চাই মই সাৰে থাকিম আপুনিও মোৰ কাৰণে এটা তাৰাটো মোৰ কি কথা কোৱা অ মইতো কেইনাবাই আকাশত তাৰা হৈ থাকিব লাগিছিল ইবাৰ তোমাৰ কপালৰ জোৰত মই বাচি গ'লো দা হ'ব দা হ'ব দা এইগিলাখন কথা কালি ক'ম দা মোৰ কপালৰ জোৰ নহয় হে মোৰ কপালৰ সিন্দুৰে আপোনাক আৰু ঘূৰি আনছি আৰু কথা নকবো কথা ক'লি মোৰ ভাল নালাগে এনেকৈ থাকিলেহে মোৰ ভাল লাগে মিছা মাতলি কৰবি কি উপায়তো নাই মাঘৰ দমিৰ আগে আগে লৈছি ফাগুনৰ দুই তাৰিখে পাঁচকুৰি দহ টকা আৰু ছয়তৰ এক তাৰিখে দিলাক পাঁচকুৰি দহ টকা এনেকৈ তোৰ
ফাগুন চৈত বহাগ জেঠ পাঁচ কুড়ি দহ টাকাকে কিমান হলি ভাবিছ ভাই কি বস্তু হে গুরু কেৱাই কি কল্লা ভাবিছে কালি জেকা দাই ৰাঙা চাহ বনাব যাওঁতে ও বাহিৰক যাম বুলি বুদ্ধি কৰি ভাবিছ ভাই ফুটি দিছি হেত তেৰি নহয় আই খিলি ঘৰত আকলা থাকে না সিটো আহে খোজা নাছিল পিছত আৰু মই নংমান ভয় ভয় কৰোঁ না সেইকাৰণে ৰিক্সা খান্দি আৱাই দিলা কি দিয়ক গোটেই ৰাতি থানাতে থাকলা জেকা দাক চাহ বনাব দি তুমি ফুটি দিলা ইফালে জেকা দাই আৰু মই কথা পাতি থাকোঁতে গুৰু আহি মোৰ মহূৰ্তৰ ঘুমলাক গুৰু ঘুমলাক জেকা দাই আৰু মই বহি থাকিলোঁ ধেত তেৰি বুঢ়া হৈছো না নাংমান ঘুমটি কম হলিয়ে গাটো বয়া লাগি আহে ভালে কৈছে আপুনি খুড়া এথেন ভোলা ভাইজান আহাৰ ঘৰত যাব যাম যাম আহি কিন্তু মিনালৰ দোকানৰ পুৰি আৰু চব্জি খাইহে যাম ঐ হাফিজ জল 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 পুৰি আৰু চব্জি খাম জল পুৱাই একাহে পান্তা ভাত মাৰি দিছোঁ দিয়ক এথেন পুৰি চব্জিৰ দৰকাৰ নাই চাৰিটামান ভাড়া মাৰিলেহে গড় গড়কৈ ভাতকেইটা বহি যাব বলক আপোনালোকৰ লগত বহি একাপ একাপ চাহকে খাম বলক কৰপা ইয়াৰ ৰিক্সাত চাকা হলিলে লাগে দহ টকা ইয়াক যাওঁতে এতিয়া চাহ খুৱাম পাঁচ টকা আৰু আমি ৰিক্সাত যাম চল 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 কিয় পেহী ইয়ালিন্দা মৰ্ণিং ওলাল আহি যে কি কলি ইয়ালিন্দা মানে ৰাতিপুৱাই ওলাল আহি যে সারা রাতি ঘুমটি নাহিলে কিয় গা চা বেয়া নেকি নহয় এ মোর একটা হিসাব নিমলা হয়েছি এ দেশুন দে একটা হিসাব করে দি কি হিসাব নো মোর গতে মাহে দিনে সব হিসাব মনত আছে মিশা মাতলি করবি কি উপায় তো নাই মাঘর ডমির আগে আগে লইছি ফাগুনের দুই তারিখে পাঁচ কুড়ি দশ টাকা আর চৈতর এক তারিখে দিলাক পাঁচ কুড়ি দশ টাকা এনকে তোর ফাগুন চৈত বহাগ জেঠ পাঁচ কুড়ি দহ টাকাকে কিমান হলি এ জানো এইবিলাক মাথা মুণ্ড মই একো বুজি পোৱা নাই ক'তো ডালিং আহি আছে ডালিঙকে সুধিবাচোন এবাৰ হেজাৰ হওক মিড ডে মিলৰ ৰান্ধনি আৰু হেডমাষ্টৰৰ মাজত ডিফাৰেঞ্চ এটা থাকেই দিয়াচোন ঐ নল্লাখে হিচাপ এটা কৰি দিয়াচোন ফাগুন চৈত বহাগ জেঠ এইটো জেঠৰে মাৰি আছোঁ পাঁচ কুৰি দহ টকাকে চাৰি মাহত কিমান টকা হ'ব হে 440 মানে 440 টকা 400 টকাৰ লগত দুই কুৰি কুৰি হিচাপত তোমাৰ 22 কুৰি মানে এক কুৰি দুই এক কুৰি দুই ইমান পাক লগাব নালাগে অ' ডালিং এক কুৰি দুই এই গোটেইটো আকৌ কুৰি বুইছানে এতিয়া এইটোৱে 22 কুৰি ভোকেৰ পাই আৰু কৈ কিবা বোলে ফটো এণ্টিৰ লগত এক কুৰি সৰ্বমুঠ 440 টকা ইটা আৰু তাহোঁ কৈ 550 টকা কোনে ফণীধৰৰ মায়েকে 100 টকাত এক টকাকে সুধিম বুলি 1000 টকা আনিছিল ইটা তাহোঁ পাঁচ কুৰি দহ টকা নেটতে দিয়া বুলি কৈছি মোৰ দেখোন কাকৰালত কৰি গুটি দিলা হ'ব হে অ বুঢ়ীয়ে তাৰমানে কাবুলি বালা বিজনেছ কৰে ও বাই পাইলে মোকো বিজ্ৰামান দিবা হে অ পেহী তুমি বহাচোন কিয় হাঁহে দাদা চাদ্দ আপনি হাঁহে ভোলা দাদা নহয় মনটো গোটাই পুৰি আছে চুৰ হ'ব পাৰে আমাক গোটাই নিজৰ বৈনীৰ দৰে মৰম কৰিছিল হৈ হৈ সিরিয়াস কথা এটা পাতি আছো আপনি হাহিছে বড়লাকাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি জুনিয়র হরলিক টিভিএস জুপিটার জাদা কা ফায়দা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল